আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি হচ্ছে পাসপোর্ট সম্পর্কিত। তো আপনারা দেখে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটি কি নিয়ে আজকে কথা হবে। তো আজকে কথা হবে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, এটা নিয়ে। তো এটা নিয়ে আমার আরও একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। ওই ভিডিওটা তো সেই আজকে যে কথাগুলো বলবো ওই কথাগুলো ওই ভিডিওটাতেও বলা আছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, এটা মানে কি? তো এইটি নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি যে এটা কেন আসছে, কির জন্য আসছে, এখন আমি কী করব, আবার কখন আমি পাসপোর্ট পাব, এটা নিয়ে অনেকেই কনফিউশন থাকে। তো আজকে এটা পুরো মূলত এটা আমি খুলাসা করব এইভাবে যে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, এটার মানে হচ্ছে আপনার পাসপোর্টের সম্পূর্ণ প্রিন্টিং কাজ শেষ হওয়ার পর আর কি যে লেখাটা আপনার অনলাইনে আসে সেই লেখাটাই হচ্ছে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু। মানে আপনার পাসপোর্টটি অলরেডি সম্পূর্ণ প্রিন্টিং কাজ শেষ, এবং প্রিন্টিং কাজ শেষ হওয়ার পর ওখান থেকে আপনার পাসপোর্ট অফিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের বাংলাদেশের যে হেড অফিস আগারগাঁও, ওখানে তার হাতে আসে, এবং হয়তো ওখানে আসে নয়তো বা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। তো ওরা ওখান থেকে চেক করার পর আমাদের বাংলাদেশের পাসপোর্ট পেতে একটু দেরি হচ্ছে, যারা সাধারণভাবে দিচ্ছেন কোনো মাধ্যম ছাড়া, ট্রাভেলসের মাধ্যম ছাড়া। ট্রাভেলসের মাধ্যমে এখন দিলে আর কি ওরা ট্রাভেলসের লোকগুলো টাকা পয়সা খেয়ে বসে থাকে, ওরা কোনো কাজ করতে পারে না। কারণ এখন যে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে তার মাধ্যমে ঘুষ দেওয়া নেওয়া থেকে একটু সাবধানেই ওরা কাজ করতেছে, যার কারণে এখানে আমাদের সমস্যা হচ্ছে। তো আপনার মূলত কথা হচ্ছে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, এটার মানে হচ্ছে আপনার পাসপোর্টটা অলরেডি প্রিন্টিং কাজ শেষ, এটা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে নয়তো বা আগামীকাল হেড অফিসে এখন পর্যন্ত আছে। তো অনেকে বলে থাকেন যে ভাই এই লেখাটা আসার কয়দিন পর আমি, সেক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে ভাই এইটা সম্পূর্ণ পাসপোর্ট অফিসের যে কর্মকর্তা কর্মচারী আছে ওদের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না কখন এটা আপনার পাঠাবে। তো ওদের যে আইন অনুসারে ওদের যে তালিকা থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার এই লেখাটা আসার 3 থেকে 5 দিনের ভিতরে আপনার পাসপোর্টটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসবে। সেক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই আমার তো 28 দিন 29 দিন হয়ে গিয়েছে কিন্তু এখনও পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি একটু ভালোভাবে ওখানে গিয়ে চেক করান, আপনার পাসপোর্টটি অবশ্যই পেয়ে যাবে। কিন্তু 5 থেকে 7 দিনের উপরে গেলে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, এই লেখাটা আসলে যেদিন আসবে এর থেকে 5 দিন পর যদি আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।